সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারের অতিথি তানিম হায়াত খান রাজিত, একজন বিশিষ্ট সরোদ শিল্পী। তিনি অস্ট্রেলিয়ায় থাকেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে এসেছেন একটি বা একাধিক কনসার্টে যোগ দিতে। তানিম হায়াত খান রাজিত, আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা আমাকে আজকে কথা বলার জন্য। আপনি যে কোথায় কোথায় আপনাদের কনসার্ট হচ্ছে, আপনি আপনার সাথে এসেছেন আপনার আরেকজন ভাই, বড় ভাই ওস্তাদ সাদাত হোসেন খান, একটু বলবেন কোথায় হচ্ছে? আমরা প্রথমে একটা প্রোগ্রাম করেছি অলরেডি, এটা 25 তারিখে ছিল, 25 নভেম্বর, ডিপাও ইউনিভার্সিটি ইন্ডিয়ানাতে। তো ওদের আমন্ত্রণে অ্যাকচুয়ালি আসা আমাদের, স্পন্সরশিপ থেকে শুরু করে সমস্ত কিছু গত 6 মাস ধরে পরিকল্পনা। তো আমরা আবার ভাবলাম যে আমরা যেহেতু আসছি এত দূর, তো একাধিক কনসার্ট করলে কেমন হয় আর কি, সেই হিসাবে নিউ ইয়র্কেও একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। নিউ ইয়র্কে আপনাদের প্রোগ্রামটা করছে বিপা, বিপা আমাদের প্রোগ্রামটা করছে, এটা 30 তারিখ, আগামীকাল যেটা শনিবার আর কি, সন্ধ্যা 6:30 সময়। তা আপনি তো বহু বছর ধরে অস্ট্রেলিয়াতে আছেন, তো প্রবাসী থেকে ওই যে সঙ্গীতের সাথে যে আপনার সংযোগটা এখনো টিকে আছে, এটা কি করে সম্ভব হলো? এটা আসলে ডিপেন্ড করে পুরোটাই আমি বলবো ইন্ডিভিজুয়াল আর্টিস্ট তার উপরে আর কি, যদি চাই আমরা সবকিছু সম্ভব করা। স্টার্টিং এ সবার লাইফটাই নতুন করে শুরু হয় বিদেশে এসে, তো সে সময় কিছুটা গ্যাপ পড়ে গেছিল, তো লাইফ সেটেল হয়ে আসে, ক্যারিয়ার সেটেল হয়ে যায় যখন, তারপরে আবার ফিরে আসা, তো শেকড়টা যদি থাকে অনেক লম্বা বা অনেক দূর মাটির নিচে, তো ফিরে আসাটা একটু সহজ। সেই প্রেক্ষিতেই পুনরায় 2008, আমি 2003 থেকে অস্ট্রেলিয়াতে আছি, 2008 বা 2010 থেকে বেসিক্যালি আমি বলবো মোটামুটি পুরো দমে আবার শরৎটা শুরু করে। মেইন যেটা হচ্ছে রেয়াজ একটু ডিফিকাল্ট, আমরা সবাই জানি আমরা সবাই বিদেশে থাকি, আমাদের একটা সবার ক্যারিয়ার আছে, তার পাশাপাশি একটু সময় বের করে ওইটাই চ্যালেঞ্জটা। তো ওইটা যদি নিয়ম করে করা যায় তারপরে বাকিটা ইচ্ছা। এই রাজিত, আপনি তো একটি বিখ্যাত পরিবারের সন্তান, আপনার বাবা উনি সদ্য প্রয়াত ওস্তাদ মোবারক হোসেন খান, আর আপনার মা হচ্ছেন ফৌজিয়া খান, তিনি একসময় অত্যন্ত নাম করা একজন সঙ্গীত শিল্পী ছিলেন, এবং আপনাদের পুরো পরিবার, আপনার বাবার পরিবার, মার পরিবার, ওরা আমাদের উপমহাদেশে খুবই বিখ্যাত। তো আপনার পরিবার সম্বন্ধে যদি একটু জানতে চাই কি বলবেন? পরিবার অবশ্যই দুদিক থেকে এত পাওয়ারফুল মিউজিক্যাল ফ্যামিলি আমার মনে হয় বাংলাদেশের রেয়ার, তারপরে প্রফেশনাল মিউজিশিয়ান সবাই। তারপরে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হ্যাঁ, আমার দাদু ওস্তাদ আয়াত আলী খাঁ সাহেব, আমার আরেক দাদা ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, তো আমার বাবা মোবারক হোসেন খান। আমার বাবাকে একমাত্র আমার দাদু প্রথম নন প্রফেশনাল মিউজিশিয়ান করার চিন্তাটা শুরু করেন আর কি, তো বাবা পড়াশোনা খুব ভালো ছিলেন, সেই হিসাবে বাবা মিউজিকটাকে সাইড করে ক্যারিয়ার প্রফেশনাল পড়াশোনায় সেদিকটা নজর ছিল বেশি। তো আব্বা সেদিকটা পুরোপুরি সাকসেসফুল ছিল, আব্বা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে মাস্টার্স করেছিলেন, তারপরে রেডিওতে চাকরি করেছেন দীর্ঘ 30 বছর, পরবর্তীতে বাংলাদেশ বগল একাডেমিতে মহাপরিচালক ছিলেন। তো বাবার এই কারণ, এই ক্যারিয়ার হিসেবে ক্যারিয়ার প্রফেশন মিউজিক না নেওয়ার কারণে আমাদেরও 3 ভাই বোনের প্রফেশনাল ভাবে মিউজিকটা নেওয়া হয়নি। যদি আমার মা সিঙ্গার ছিলেন, একসময় প্রফেশনাল সিঙ্গার ছিলেন 60-এর দশকে, মাও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, একটা প্রচন্ড ইচ্ছা ছিল দুজনেরই বাবা মা যে আমরা 3 ভাই বোন লেখাপড়া থেকে করব। তো লেখাপড়া তো হয়েছে সবার, আমাদের ক্যারিয়ার আলাদাভাবে হয়েছে, বাট আমরা মিউজিকটাও সবাই বেশ ভালোভাবে আঁকড়ে ধরেছি। আমার বোন তো স্বনামধন্য, সে তার শিল্পী প্রফেসর রিনাত ফজিয়া, আমিও চেষ্টা করে যাচ্ছি টুকটাক, তাদের মতো অতটা না পড়লো যতটুকু পারি, আমার সাধ্য মতো আমি চেষ্টা করে যাচ্ছি। মার দিকে খালারা আছেন, তো সাবিনা ইয়াসমিন, নীলোফি ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, আমার 3 খালা। তো পরিমণ্ডলটা বাসাতে ছিলেও, বাসাতে থাকলেও প্র্যাকটিসের ব্যাপারটা আমাদের বাসায় একদমই ছিল না, তো ওই ব্যাপারটা সম্পূর্ণ নিজের গরজ করেই করতে টোটালি। এবং এটা বলতে গেলে আমি অনেক জায়গাতে বলি যে আমি আসলে জানতাম না আমি এত বড় ফ্যামিলিতে আমার জন্ম, আমার দাদাকে দাদার নাম, কিন্তু কত বড় বিরাট ফ্যামিলি সেটা আসলে রিয়েলাইজেশন করতে অনেক 9, 10, 11 উঠার পরে বুঝতে পেরেছি আর কি, কারণ আমাদের বাসায় মিউজিকের চর্চাটা, আমাদের পার্টিকুলারলি আমাদের ফ্যামিলিতে, আমরা যে 5 জনের ফ্যামিলি, এখানে মিউজিকের চর্চাটা একদমই ছিল না, কিন্তু আমরা নিজেরাই আস্তে আস্তে ইনভলভ হয়েছি,
আর বাবা মা ছাড় দিয়েছেন আস্তে আস্তে, যখন আমরা আমাদের ক্যারিয়ার পড়াশোনা মোটামুটি ঠিক করে নিয়ে এসেছি, দেন ছাড়টা ছিল আর কি, তার আগে কোনোভাবে ছাড় ছিল না। আপনার বাবার গল্প একটু শুনতে চাই। তিনি তো নিজেও সুরবাহার বাজাতেন, তার সম্বন্ধে একটু বলবেন? তার লেখা বই তো অসংখ্য অসংখ্য, বাবার টোটাল 100-এর উপরে বই, 100-এর উপরে 101টা, এমন একটা বেঞ্চমার্ক আমি বলবো এটা। তার একটি বই কথা বলি, আমার মনে পড়ছে ছোটবেলায় পড়েছিল, সেটা হচ্ছে রাজীবের চন্দ্রাভিযান, আর একটি ছিল রিমির কথা বলা, আরেকটা আছে রূপকের রূপকথা, আমার ভাইকে নিয়ে। তো আব্বার সবসময় নিজের ছেলে মেয়ে নিয়ে একটা করে বই লিখতেন, 100 বই বাবা লেখা। এবং বাবার বইগুলোর মধ্যে সবচেয়ে মেইন যেটা ছিল সেটা হচ্ছে যে সঙ্গীতের উপরে, সঙ্গীতের উপরে থিওরি 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 বেসড বইগুলো বাবার আগে কেউ লিখেননি। স্বরলিপি করা, রাগ সঙ্গীতকে নিয়ে লেখা এবং সেগুলোকে ভেঙে ছোটদের জন্য উপযোগী করে আবার লেখা, এই জিনিসগুলো বাবাই বাংলাদেশে, আমি পাইওনিয়ার সবসময় বলি, এবং এর পরেও আর কেউ করেনি এই পুরো জিনিসগুলোকে, রাগের উপরে ব্যাপারগুলো। আর এর বাইরে বাবার, বাবাকে আসলে আমি সারা জীবনে আবিষ্কার করেই গেছি, এই কারণে আমি বলছি যে আমি অনেক কিছুই জানতাম না বাবা সম্পর্কে। বাবা একটু ইন্ট্রোভার্ট ছিলেন, আমাদের সঙ্গে খুব একটা কথা বলতেন না সেগুলো নিয়ে, কিন্তু আমি নিজে নিজে অনেক কিছু ইনফরমেশন জেনেছি। এর মধ্যে একটা, যেরকম বাবা আলিগড় ইউনিভার্সিটিতে গেস্ট লেকচার হিসেবে বাবা ট্রাভেল করতেন লেকচার দেবার জন্য, বাবার মিউজিক কলেজের কারিকুলাম বাবার লেখা, জাতীয় ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্ট মিউজিকের যে যখন শুরু হলো সেটার কারিকুলাম বাবার লেখা। তারপরে সবচেয়ে রিসেন্টলি আমি যেটা খুঁজে পেলাম সেটা গত বছর, আমি আসলে খুবই সারপ্রাইজ হয়ে গেলাম, জাস্ট আমি আমার একটা অভ্যাসকে আমি বাবার নামকে গুগল করি সবসময় ইনফরমেশন দেখার জন্য। তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে আমি গুগল করা মাত্র আমি দেখলাম খুব ইন্টারেস্টিং, মোনাশ ইউনিভার্সিটি, আমাদের মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি মিউজিক ডিপার্টমেন্টে বাবার লেখা বইটা রেফারেন্স বুক হিসেবে ইউজ করা হয়, এটা রেকমেন্ডেড আর কি, একটা মাত্র বই রেকমেন্ডেড মিউজিক ডিপার্টমেন্টে, সেটা বাবার লেখা বই। তো এটা আমি, বাবা কোনোদিন বলেননি আমাদেরকে, কিন্তু খুব ডিসকভার, এবং আমি খুব লাকি, আমি যত দিন যাচ্ছে চলে গেছে বড় হয়েছি বাবাকে ডিসকভার করেছি, আমি ভেরি লাকি, আমি ফিল করি যে এমন একজন বাবা মানুষকে আমি বাবা হিসাবে পেয়েছি, ভাগ্যবান আর কি, হতে কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই হতে পারে। তিনি তো আসলে তার জীবন উনি যাপন করেছেন, পরিণত বয়সে চলে গেছেন, এখন তাকে তার জীবনটাকে সেলিব্রেট করতে হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি বলবো উনি একদম সম্পূর্ণ সাকসেসফুল একটা জীবন কাটিয়েছেন, 21 পদক পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন, বাংলা একাডেমি পদক পেয়েছেন, পদক পেয়েছেন অসংখ্য। আমার আমার ছেলে সেদিন, আমি ওকে আমার রিফ্লেকশন লিখছিল, আমার ছেলে ওর 14 বছর বয়স, ও দাদা সম্পর্কে লিখছিল, ও বলছিল যে আমাদের ঢাকার বাসাতে গেলে সেই আব্বার যে রুমটা সেখানে গেলে ও ফিল করে যে হি স্টিল এক্সিস্টস, এই যে ফিলিংটা যে দাদার এত অ্যাওয়ার্ড, এত এত রিকগনিশন, এত কিছু ট্রফি। তো আমাদের ফুল কমপ্লিট আর কি একটা আলমারি পুরোটাই বাবার বই, বাবার অ্যাওয়ার্ড ট্রফি নিয়ে। তো তারপরেও বাবা রিটায়ারমেন্টের পরেও আবার নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান হিসেবে জয়েন করেছিলেন। তো বলবো যে সাকসেসফুল কমপ্লিট লাইফ, আমি বলবো যে বাবার বাবা মানে আমার দাদা ওস্তাদ আয়াত আলী খাঁ সাহেব, সেই ছায়া থেকে বের হয়ে বাবা নিজেকে মোবারক হোসেন খান একটা আইডেন্টিটি নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে পেরেছেন। এটা অনেক ছেলের পক্ষে বাবার ছায়া থেকে বের হয়ে আসা সম্ভব নয়, হয় না, হয়ে ওঠে না, কথাটা চলে আসে অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ভাতিজা, কিন্তু আমার বাবা মোবারক হোসেন খান একটা ইনস্টিটিউশন ইটসেলফ, আমি এটা বলবো। বাবার যে লেগাসি এটাকে আপনারা নিশ্চয়ই ধরে রাখবেন ও অনেকদূর নিয়ে যাবেন, চেষ্টা তো অবশ্যই থাকবে, দেশে বিদেশ থাকা কিন্তু এখনকার দিনে আর ইম্পর্টেন্ট না, এখন এখনকার টেকনোলজির যুগে, সোশ্যাল নেটওয়ার্কের যুগে কে কোথায়, ভৌগোলিক অবস্থানটা গুরুত্বপূর্ণ নয়। আমার বোন যথেষ্ট কাজ করছেন, আমার বাবার যে মিউজিকের কথাগুলো বলছিলাম, আমার বোন এখন বিভিন্নভাবে ইনভলভ বোর্ডের সাথে আর কি, সব টেক্সটবুক বিভিন্ন কাজে আর কি। সেতার শিল্পী একজন, খুব ভালো সেতার শিল্পী, প্লাস অত্যন্ত গুণী একজন ছাত্রী ছিলেন, অসম্ভব মেধাবী, এটা মানে রেয়ার, এরকম আমাদের অল থ্রু ফার্স্ট ক্লাস, ম্যাট্রিকে ফার্স্ট, ইন্টারমিডিয়েটে ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিসিএস এর ফার্স্ট। তো আমি ভালো পড়াশোনা সেটা ঠিক আছে, সেটা তো হলো, তার পাশাপাশি গান বাজনা দুটোকে ভেরি ডিফিকাল্ট আমাদের দেশের প্রেক্ষাপটে, কিন্তু এটা বলতেই হবে যে লেখাপড়ার নাম্বার ওয়ান প্লাস মিউজিকে নাম্বার ওয়ান, দুটো একসাথে চালানো প্যারালি খুব ডিফিকাল্ট ছিল আর কি। তবে আমার বোন ইনিশিয়েটিভটা নিয়েছিলেন বলে আমরা ছোট ভাই বোন হিসেবে সেই রাস্তাটাই ফলো করার চেষ্টা করছি যে যতটুকু সম্ভব। আপনি তো নিজে মিউজিক করছেন, এখন মধ্যে গানের সুর দিচ্ছেন, একটু বলবেন আপনার? একটু ইনভলভ হয়েছে এখন, ছেলেমেয়েগুলো একটু বড় হয়ে গেছে, একটু মিউজিকের দিকে একটু ফোকাস করছি আর কি। শুধু আমি আসলে শরৎ বাজাই, এটা আমার প্যাশন, মারাত্মক প্যাশন, প্রফেশন আমি বলছি না, যদিও
অলমোস্ট প্যারালাল চলছে এখন নিজের প্রফেশনের পাশাপাশি। অ্যাকচুয়ালি আমি টিচিং, আমি 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 টিচার, সিডনিতে ডিপার্টমেন্ট অফ এডুকেশনে আছি, টেইফ একটা অর্গানাইজেশন আছে, টেইফ ডিজিটাল, সেখানে আমি আছি অ্যাজ অ্যান একাডেমিক। তো প্লাস পাশাপাশি যে মিউজিক নিয়ে করা, দেশে ইনভলভমেন্ট, এই যে কথাটা আমি বলছিলাম যে ভৌগোলিক দূরত্ব, ইউটিউব, ফেসবুক, এইসব অপশন আছে যে কারণে দেশে কাজ করাটা সম্ভব। দেশে আমার একজন খুব ভালো বন্ধু আছে, নেজাজ ফারা, উনি কাজগুলো আমার জন্য, আমার করেসপন্ডেন্স যে কাজটা সেটা উনি কাজগুলো করে দেন দেশ থেকে। তো বেশ কিছু কাজ করেছি, আমার সুরে, আমার টিউন, আমি টিউন করছি এখন, নিজে গান গাই, সেটাও শখে, মা গান গাইতেন, সেক্ষেত্রে গান গেয়েছি। সিগনিফিকেন্ট হচ্ছে যে আমি মার সাথে ডুয়েট করেছি একটা, সেটা 2012 এবং আমি আমার খালা সাবিনিয়াসের সঙ্গে ডুয়েট করেছি, যেটা রিলিজ হবে সামনে। তো দুজন বোনের সঙ্গে গান করাটা এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আমি বলবো, যে আমি উপরওয়ালাকে ধন্যবাদ দিব যে আমার মা খালা তাদেরকেও এখনো এতটা সচল রাখতে পেরেছে। এক একজন লেজেন্ড অবশ্যই। তো তাদের পাশে গান ছেলে বা ভাগ্নে হিসেবে না, তাদের পাশে যে দাঁড়িয়ে একটা মিনিমাম কোয়ালিটি তো করতেই হয়, সেটা না হলে তো আর ওনারা করবেন না আমার সাথে, অবভিয়াসলি ওনাদের ক্যালিবারটা মেনটেন করতে। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার। খালা তো ভাই আগ্রহ তো খুব ভালো একজন, এটাও একটা প্রজেক্ট আমাদের। আমি কিছু প্রজেক্ট নিচ্ছি এই ধরনের প্রজেক্টের আন্ডারে, যে আমি চাচ্ছি আমাদের ফ্যামিলিদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে কাজগুলো হয়নি আর কি। তো আমার বোন কাজ করেছে সাবিন ইয়াসমিন, আমার খালার মেয়ে বাঁধনের সাথে, বাঁধনাপার গানের সঙ্গে আমার বোন সেতার বাজিয়েছেন, আমার বোন সুর করেছেন, বাঁধনাপা গান গেয়েছেন। তো আমি একটা করলাম আমার সুরেই গানটা, সাবিনা খালার সঙ্গে যে গানটা আসছে এটা আমার সুরে। আর এরপরে নেক্সট প্রজেক্ট হচ্ছে আগুন ভাইয়ের সঙ্গে ডুয়েট, আর বাঁধন আপার সঙ্গে একটা কিছু করতে চাই, একটা ফ্যামিলির একটা রেকর্ড থাকলো আর কি। প্রফেশনাল কতটা মার্কেট হলো আমি নট ওয়ারিড অ্যাবাউট, আমি চাচ্ছি যে আমাদের একটা, আমরা সবাই গান বাজনা থাকি টুকটাক করি, তো সেখান থেকে যতটুকু সম্ভব একটু কাজ করে যাও আর কি। আপনার সঙ্গীত নিয়ে আপনার চিন্তা ভাবনা বুঝতে পারলাম, তারপরেও যদি জিজ্ঞেস করি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু আলাদা, এটা ইন্টারেস্টিং এই কারণে যে আমি এটা অবশ্যই এই কারণে বলছি না যে বাবা এখন নেই, বাবা নেই এটা আমি আসলে ফিল করতে চাই না, করবো না কখনো, উনি আমার সাথে আছেন সবসময়। বাবা লেখাটা, লেখাগুলো তো আমাদের পরিবারে তো বাবাই প্রথম রাইটার ছিলেন, বাবার আগেও কেউ লিখেনি, পরে কেউ লিখেনি। তা আমি অতটা লেখার সময় বা সুযোগ বা কতটুকু পারবো জানি না, বাট আমার পরিকল্পনাটা আপনি হয়তো খুব অবাক হবেন যে মিউজিক নিয়ে যতটা পরিকল্পনা, আমার পরিকল্পনা হচ্ছে বাবার লেখার সাইডটাকে নিয়ে আমি একটু লিখেছি, ওটাকে আমি এগাতে পারি একটু ডিফারেন্ট। আমি বাবার মতো হয়তো অনুবাদ করতে পারবো না, আমি বাবার মতো হয়তো লিখতে পারবো না, কিন্তু আমাদের ফ্যামিলিটাকে, ফ্যামিলির হিস্ট্রিটাকে বাবা সামনে নিয়ে এসেছিলেন প্রিন্ট মিডিয়াতে, তা আমি সেটা কন্টিনিউ করতে চাই। আমি আমার, আমি চেষ্টা করেছি অন্নপূর্ণা পিসিমা, আমার দাদু ফকির আফতাবুদ্দিন খাঁ সাহেব, আমার আরেক দাদা, তাদের যে জীবনীগুলো, ছোট ছোট অনেক অনেক ঘটনা আছে যেগুলো আমি বিভিন্ন সময় বাবার কাছ থেকে শুনেছি, সেগুলো শুনে শুনে বা আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়েছে নিজস্ব আমাদের গ্রামের বাড়িতে গিয়ে গিয়ে বা কিছু মানুষ, আমি সেইগুলোকে লিপিবদ্ধ করছি। আমি কাজ শুরু করেছি অলরেডি, আমি পাবলিকেশনের সাথে কথা বলছি, বাংলাদেশে পাবলিশারের সাথে, সরি, বাংলা একাডেমির সাথে কথা হয়েছে, দেখি কতটা কি হতে পারে, না হলে তো প্রাইভেট পাবলিশার আছে নিয়ে কথা আমি বলবো। কিন্তু আমার পরিকল্পনা এই মুহূর্তে যে এই আমার বাবার ওই অনেকগুলো তো বাবার সাইড, এই লেখার সাইডটাকে নিয়ে আমি একটু সামনে কিছুটা কাজ করতে চাই, এটাই আমার এই মুহূর্তের পরিকল্পনা। তানিম হায়াত খান রাজিত, আপনার পরিকল্পনাগুলো, আপনার স্বপ্নগুলো সফল হোক, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভয়েস প্রজেক্টকে সময় দিলেন, ধন্যবাদ, আপনি ভালো থাকবেন আর আপনার সকল স্বপ্ন সফল হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভয়েস অফ আমেরিকা।